সাগু ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন এখন 12টা বাজতে যায়, এখন বসেছি আমি টিফিন করতে, ম্যাগি নিয়ে বসেছি। 12টা? হ্যাঁ 12টা বাজে, যা 11:15 বাজে, আমি এখন ম্যাগি খাচ্ছি। এতক্ষণ বসেই ছিলাম, বসে বসে এডিটিং করছিলাম, তো এডিট করতে করতে দেরি হয়ে গেছে, তার জন্য এখন ম্যাগিটা নিয়ে বসেছি। তো ম্যাগিটা খেয়ে নিই, নিয়ে তারপরে আর মা এখন রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে রে? এই যে তো রান্না হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি আর মাছের ঝোল, এটাই আজকে দুপুরের লাঞ্চ। সো এখন আমি টিফিনটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন 12:30 বাজে, এখন কারেন্ট চলে গেছে, ঠিক আছে, অন্ধকার। ওরা এখন মানে তাড়াতাড়ি ভাত ফাত খেয়ে নিচ্ছে, দুজনে ঘুরতে যাবে। কোথায় ঘুরতে যাবে? মাসির বাড়ি যাবে, মানে সৌরভের মাসির বাড়ি যাবে। ওর মানে মাসির মেয়ে এসছে বাড়িতে, মাসির মেয়ের মেয়ে হয়েছে, তার মামা ভাত খাওয়াতে এসছে, তার জন্য এরা দুজনে যাচ্ছে ঘুরতে। এরা ঘুরে আসলে তারপর আমরা যাব, তখন তোমাদেরকে দেখাবো। এই যে ভাত খেতে বসে, তাড়াতাড়ি ভাত খেয়ে দুজনে পা চলে যাবে, বৃষ্টি আসলে যদি ভিজে টিজে যায়। দেখো হাড়িটা উল্টাচ্ছে, এবার খেতে বসে যাবে। ওই জন্য এ সকাল থেকে টিফিনও করেনি, মানে তাড়াতাড়ি খেয়ে চলে যাবে মাসির বাড়ি। আ গয়া, চলে এসেছি। কি আজকে বৃষ্টি হয়নি? ভেজেছি তাই জন্য তোমাকে পেঙ্গুইন সাজতে হয়নি। তো এই যে এরা বেরিয়ে যাচ্ছে, দুজনে চলে যাচ্ছে টাটা দিয়ে। সিম্বার মুখটা একবার দেখাই, দাঁড়াও। এই যে এটা আমাদের সিম্বার মুখ, দরজার দিকে তাকিয়ে বসে আছে। মারা চলে গেছে, 2টো বাজে, তো চলো আমি চানটা করে নিই, নিয়ে তারপর ওকে খেতে দেবো। সব দোকান থেকে চলে এসছে, এখনো খেতে দিইনি, তো আমি স্নান টান করে এসে ওকে খেতে দেবো। স্নান টান করে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এসে এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ একটু শরীরটা খারাপ লাগছিলো, তার জন্যে এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখন তোমাদের সাথে আমি আমার একটা গ্লোয়িং স্কিন কেয়ার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমি ফার্স্টে হেয়ার ব্যান্ডটা মাথায় লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল গামলাতে নিয়েছি, আর এর মধ্যে একটু নুন, অল্প একটু নুন দেওয়া আছে গরম জলের মধ্যে। সো এটা দিয়ে আমি মুখটা ফার্স্টে ক্লিন করবো, এটা করলে ডিপ ক্লিন হয়, ঠিক আছে। তো এই যে রুমাল আমি এর মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এই যে আর একবার ধুয়ে নেবো, আমার মুখটা ফেস ওয়াশ দিয়ে আগে থেকেই ক্লিন আছে। তো এবার আমি খালি গরম জল দিয়ে একবার করে গরম জল দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি, যাতে পোর্সগুলো আছে সেগুলো একটু ওপেন হয়ে যায়। তো আমার হয়ে গেছে, এরপর আমি করবো স্ক্রাবিং। তো স্ক্রাবিংয়ের জন্য আমি একটু দই নেব, দেখাচ্ছি। এই যে আমি একটু বাটিতে দই, টক দই নিয়ে নিয়েছি, আমার মুখে যেটুকু লাগবে ব্যাস ওইটুকুই, আর এর মধ্যে আমি কফি মেশাবো, মিশিয়ে আমি স্ক্রাবিং করবো, ঠিক আছে। এটা করলে যে এই ডেড স্কিন শেলটা আছে সেটা মানে রিমুভ হয়ে যাবে। সো তোমরা দেখো এই যে কফি, কফিটা শেষ হয়ে গেছিল, অল্প ছিল, তো যাই হোক আমার ফেসের মতো হয়ে যাবে।
যে ফেসিয়ালটা দেখাচ্ছি এটা সব স্কিন টাইপ সবাই করতে পারবে, খালি সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারো সপ্তাহে। গুলো আছে সেগুলো ক্লোজ হয়ে যাবে। আমার আগে প্রচুর হোয়াইট হেডসের প্রবলেম ছিল কিন্তু এখন অনেক কমে গেছে, নেই বলতে গেলেই চলে। বরফ দিয়ে টোনিং করা হয়ে গেছে, এবার আমি মুছে নেবো শুকনো একটা কিছু দিয়ে। তোমার সিটি কমপ্লিট, এবার এমটা করতে হবে। আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, মানে আমার ক্লিনজিং টোনিং কমপ্লিট, এবার আমি ময়শ্চারাইজিং করব। তো ময়শ্চারাইজিং এর জন্য আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব, নিউট্রিডার্মের একটা ময়শ্চারাইজার, এটা ভিটামিন ই অল স্কিন টাইপ, খুব ভালো একটা ময়শ্চারাইজার। তো এটা আমি একদম অল্প একটু লাগে, যেমন দামটা হয়তো একটু বেশি কিন্তু একদম অল্প পরিমাণে লাগে, এই যে এইটুকু ব্যাস। এটা অল টাইম ইউজ করা যায়, ঠিক আছে? তো এটা আমি ইউজ করব। সিরাম ছিল, সিরামটা আমি ইউজ করিনি কারণ আমার
খুব গরম লাগে আর মুখটা খুব ভারী ভারী লাগে। বেশি প্রোডাক্ট আমি যদি মুখে ইউজ করি না, আমার মুখটা খুব ভারী ভারী লাগে আর ঘাম হয়, তার জন্য আমি বেশি প্রোডাক্ট না ইউজ করার মানে চেষ্টা করি। আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, ফেসটা অনেক ক্লিন লাগছে আমার, অনেক ফ্রেশ লাগছে। আমি তোমাদেরকে আজকে যে হোম রেমেডি ফেসিয়ালটা দেখালাম, অনেক ইজি আর অনেক সিম্পল একটা, আমি অনেক জটিল ভাবে দেখাইনি আজকে, অনেক সিম্পল ভাবে দেখিয়েছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তোমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টের মাধ্যমে জানো তোমাদের কেমন লেগেছে। আর তোমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। টাটা।